দর্শক এখানে একটা মারাত্মক দুর্ঘটনা ঘটেছে, দেখছেন কিভাবে আসলে পড়ে রয়েছে ভাই। কার সাথে কি স্যার? ও আল্লাহ, ও মাই গড, এই ভ্যান নিয়ে আসো, ভ্যান নিয়ে আসো। কিসের সাথে অ্যাক্সিডেন্ট? দর্শক দেখছেন যে এখানে একটি দুর্ঘটনা ঘটে গেছে, যে আমরা সিসার মেদার মোড় দিয়ে যাচ্ছিলাম, এখানে একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষে, ছাগলের সঙ্গে সংঘর্ষ হয়ে মূলত অ্যাক্সিডেন্টের দুর্ঘটনা ঘটেছে। ভাই উঠান উঠান, এ আপনার বাসা কোথায়? আপা আমার বাসা আপনার কি হয়? আপনার কি হয়? আমার স্বামী অটো তো ছিলেন আপনারা অটোতে? আর এটাকে এটাকে এই মেডিকেল নিয়ে যান, মেডিকেল নিয়ে যান। কার সাথে কার সংঘর্ষ বুঝলাম না তো, ছাগলের সাথে লাগে তো? ভ্যানটা কই? ওই ভ্যানটা কই? আর ভ্যানালা ভ্যান চালক কই? ভ্যান চালক কিছু হয়নি? ভ্যান চালক কই? ক্ষতি হয়েছে মানে আমি কি ভাই? আপনি কি হয়েছে ভাই বলেন তো? এখানে ছাগল মনে হয় ছিল না, আমি দেখতে পারিনি নিচে নয়ন দিলে। আচ্ছা, ওখান থেকে এই বড় ভাই ঢেল মারছে যখন, আচ্ছা তখন ছাগল ধরে চলে আসে, ছাগল যখন মাছ কেনে হ্যাঁ তখন আমি ব্রেক করি, ব্রেক করে তো ওই মুহূর্তে গাড়ি কন্ট্রোল করে। আচ্ছা, তখন ডাইন দিক কাটছে, গাড়ি কিন্তু উল্টে গেছে। আচ্ছা আচ্ছা, এই ছাগল মানে ঢেল ভাই আপনি, এ আপনার বাসা কোথায়? মানে এখানে ঢেল মারছিলেন কেন আপনি? কি বুঝলাম না, ওই ধান খাওয়ার জন্য ছাগল। মানে কোথায় ধান খাচ্ছিল? ওখানে 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 আপনার জমিতে? আপনার জমিতে ধান খাচ্ছিল যে আপনি ঢেল মেরেছেন? ঢেল মারছি জানি না, ভ্যানে আও ধান করবার, ভ্যানের সাথে বাড়িকে ভ্যান উঠে উঠি। আচ্ছা, এগুলো কার? এগুলো কার? ওই গাড়িওয়ালারি, গাড়িওয়ালারি, গাড়িওয়ালারি লোক গুলো। কি কি ছিল আদি? দর্শক দেখছেন যে এখানে দুর্ঘটনার শিকার হয়েছেন তারা, এখানে সার ছিল, তবে যে লোকটা ছিল ওই লোকের নাম জানেন? লোকটা নাম তো চলে গেল, বলতে পারছি না। যে লোকটা আকাম হয়েছিল লোকটার নাম জানেন না? না। দর্শক যে লোকটি আহত হয়েছে, চাচি আপনার বাসা কোথায় জানেন? বলতে পারতেছে না। দর্শক দেখছেন যে এখানে আসলে একজন বৃদ্ধ লোক কিভাবে দুর্ঘটনার শিকার হয়ে কাতরাচ্ছেন। দর্শক আপনারা যদি ভিডিওটি দেখে থাকেন এবং এই মহিলার পরিচয় কিন্তু নিশ্চিত হওয়া যাচ্ছে না, আপনারা যদি এই পরিচয়টি নিশ্চিত হয়ে থাকেন, আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন, এই মহিলাকে আপনারা খোঁজ করুন এবং নিয়ে যান। এ ভাই আপনি মেডিকেল নিয়ে যান, মেডিকেল নিয়ে যান। এটা কোন মেডিকেলে যাবে? কোন মেডিকেল? দর্শক সিসা মেডিকেলে এই ভদ্র মহিলা থাকছে, আপনারা খোঁজ নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই। হ্যাঁ মানিক, এ মানিক, ওই লোকের নামটা কি জিজ্ঞেস করেন তো, ওই লোকের যে লোক অ্যাক্সিডেন্ট করছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওই যে ওই মহিলাটাকে পাড়া দিলাম তো, মহিলাটা বমি করতেছে। হ্যাঁ এ ভাই, এই জায়গাটার নাম কি? মেদার মোড়, পেদাপাড়া। দর্শক দেখছেন যে এখানে লোকে লোকারণ্য হয়ে গেছে, একটি দুর্ঘটনা ঘটে যাওয়ার ফলে। মূল ঘটনা হচ্ছে যে এখানে এই রাস্তা দিয়ে কিছু ভ্যান যাচ্ছিল, যাত্রীবাহী ভ্যান যাচ্ছিল, এবং রাস্তার পাশে যে বাম পাশে যেটি দেখতে পাচ্ছেন যে ক্ষেত রয়েছে, ধান ক্ষেত রয়েছে, এই ধান ক্ষেতে কিন্তু কিছু ছাগল ধান খাচ্ছিল। এই জমির মালিক চাষি যিনি রয়েছেন তিনি কিন্তু ওই ছাগলগুলোকে ধাওয়া করেন, আর ধাওয়া করার ফলে এ কিন্তু সেই ছাগলগুলো রাস্তায় উঠে আসে, এমনটাই কিন্তু বলছিলেন। আপনি এই জায়গাগুলো থেকে এখান থেকে আসছিল নাকি? এখানে কোথায় এটা? দর্শক দেখছিলেন যে ওই জায়গা থেকে কিন্তু ছাগলগুলো ছিল, আর ওখান থেকে যখন ঢেল ছোড়া হয় তার ফলে কিন্তু এই মেন রাস্তায় আসে, এবং সাথে সাথে এই অটোটি কিন্তু ব্রেক চাপে, ড্রাইভার ব্রেক ধরার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে এই গাড়িটি উল্টে পড়ে যায় এবং মানে অনেক ক্ষতিগ্রস্তের শিকার হয়।
এই এখানকার যে যাত্রী দুইটি ছিল একজন বৃদ্ধ যাত্রী, তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি, এবং তারা স্বামী স্ত্রী ছিলেন, তারাই মূলত তাকে নিয়ে গেলেন স্বাস্থ্য কমপ্লেক্সে, এখানে সিসা যে স্বাস্থ্য কমপ্লেক্সটি রয়েছে সেখানে নিয়ে গেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভ্যানের অবস্থা যদি আপনাদের দেখাই, যে ভ্যানটি কীভাবে দুমড়ে মুচড়ে গেছে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা। এই ভ্যানালা কই? দর্শক আপনারা একটু সাবধানে চলাচল করুন, আল্লাহ সবার মঙ্গল কামনা, আমরা সবারই মঙ্গল কামনা করছি, এবং সবাই সুস্থ থাকি, নিরাপদ থাকি, আর বেশি বেশি লাইভটি ভিডিওটি শেয়ার করে দিন, কারণ এখানে যেই মহিলাটি, বৃদ্ধ মহিলাটি দুর্ঘটনার শিকার হয়েছেন, সেই মহিলাটির এখনও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।